সবিজঙ্গরের নিউজ একটা জিনিস ঘুরছে, ঈদের পঞ্চম দিনে অপূর্ব মেহজাবিনের বিয়ে। সত্যিই কি অপূর্ব মেহজাবিনের বিয়ে হতে চলেছে নাকি অন্য কিছু? বিস্তারিত দেখুন ভিডিওর মূল আলোচনায়। প্রিয় দর্শক, বাংলা নিউজ স্টেশন আপনাদেরকে স্বাগতম। নিত্য নতুন খবরাখবর, গসিপ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাংলাদেশি নাটকের তুমুল জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবিন কয়েক বছর আগে বড় ছেলে নাটক নিয়ে এই জুটি রাতারাতি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তারপর থেকে তাদের নিয়ে নাটক নির্মাণ হয়েছে অনেক। পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখতে পছন্দ করেন দর্শকরাও। সে ধারাবাহিকতায় চলতি ঈদেও একসঙ্গে হাজির হচ্ছেন তারা। বিয়ে শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। একটি বিয়ে গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সে গল্পে কি সত্যিই বিয়ে হয় অপূর্ব মেহজাবিনের, নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া? জানা যাবে নাটকটি দেখলে। 2017 সালে বড় ছেলে নাটকে অভিনয় করে সাড়া ফেলেছেন অপূর্ব ও মেহজাবিন। এরপর তাদের অভিনীত কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। আবার ঈদের নাটকে দর্শক পাচ্ছেন তাদেরকে। এদিকে করোনায় কাল হয়ে দাঁড়িয়েছে। বিয়ের পর সৃজিতের প্রথম জামাই ষষ্ঠীতে বাদ সাধল লকডাউন। বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, কোথায় শাশুড়ির আদরে গুপজুটি বিয়ে রসাসাদন করবেন তা নয়, দুজন আটকে রয়েছেন দুই দেশে। নতুন জামাই মুখুজ্জেবাবু এদিকে কলকাতায় আটকে আছেন লকডাউনের জেরে। করোনায় যত কাল হয়ে দাঁড়িয়েছে, বিয়ের পর স্বামী স্ত্রী ব্যস্ততার জন্য রিসেপশনও দেরি করে হয়েছিল। এবার করোনার জন্য বাতিল হলো প্রথম জামাই ষষ্ঠী উদযাপনও। মেয়ে আয়রাকে নিয়ে মিথিলা আপাতত বাংলাদেশে রয়েছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আটকে আছেন কলকাতায়। দিন কয়েক আগের দিনের কথা, বিয়ের পর প্রথম জন্মদিনও সৃজিতকে ছাড়াই কাটাতে হয়েছে মিথিলার। পদ্মাপাড়ায় এখন অপেক্ষা শুধু লকডাউন উঠার। সৃজিত ঢাকায় আসলে 14 পদে জামাই আদর সারবে শাশুড়ি অর্থাৎ মিথিলার মা। তারকা দম্পতিদের অপেক্ষার শেষ নেই। লকডাউন, আমফান, সব প্ল্যান একেবারে ভেস্তে গেছে। প্রিয় দর্শক, এইসব নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।